নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা আইটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার, সকাল এখন 11টা বাজে। দুপুরে রান্নার প্রস্তুতি শুরু করেছি। আজ আর চিকেন নেই, আজকে দেখছি এই মাছের ট্রেটা পড়ে আছে, এটাই শেষ মাছ। আজ বিকালে গিয়ে কিছু আবার মাছ মাংস সামনের সপ্তাহের জন্য তুলে আনতে হবে। মোটামুটি আঁশ ছাড়ানোই থাকে, তবু একবার দেখে নিলাম, অল্প একটু আছে। আর এই যে পেটগুলোও সব পরিষ্কার করা, শুধুমাত্র এই পাখনাটা লেজটা একটু কেটে নিলেই হবে। বেশি আর বাসি করে কাজ নেই, ভাবছি আজকেই মাছগুলো করে ফেলি। দুটো মাছকে একটুখানি বাটার আর রসুন দিয়ে ভাবছি ভাজবো, আর দুটো মাছের একটু ঝোল করে নেবো। মাছটাকে ধুয়ে নিয়ে একটু টিস্যু দিয়ে গাটা শুধু মুছে দিলাম, নাহলে এই আঁশ জলটা চারিদিকে হতে থাকবে। একটুখানি বাটার অল্প করে কেটে নিয়ে মাইক্রোওভেনে একটু গরম করতে দিচ্ছি। এই তেলাপিয়া মাছকে বাটার আর রসুন দিয়ে ভাজলে দারুণ সুন্দর টেস্ট হয়। বাটারটাকে অল্প গরম করে নিয়েছি, দিয়ে রসুনগুলোকে এবার একটু কুড়িয়ে নিচ্ছি। ঝোলের থেকেও বাচ্চাদের দেখি এইভাবে ভেজে দিলে বাচ্চারা আরও বেশি ভালোবাসে। ব্যাস, রসুনটা কোরানো হয়ে গেছে, একটু গোলমরিচ দিলাম। বাটারের সঙ্গে গোলমরিচটা খুব ভালো যায়। অল্প একটু নুন আর একটুখানি বাড়িতে হার্ব পড়েছিল, মিক্স হার্ব একটা, সেটা দিয়ে দিলাম। দিয়ে সব কটাকে মিশিয়ে নিয়ে এবার এই মিশ্রণটাকে একটু সাইডে করে রাখছি। মাছটার এবার পাখনাটা আর লেজটা কেটে তারপরে ওটা দিয়ে মাখিয়ে নেব। এই কাঁচিটা কেনার পর থেকে মাছ কাটা মাংস কাটা খুব সহজ হয়ে গেছে। অ্যামাজনে এটাকে মিট সিজার বলে খুঁজেছিলাম, দেখলাম দারুণ কার্যকরী। আজ দুপুরে অল্প একটু মাছের ঝোলভাতি করবো, দিয়ে তাড়াতাড়ি দুপুরবেলা খেয়ে নিয়ে 2:30-3টের দিকে যাবো একটু ইন্ডিয়া বাজার। আজকে দূরের ইন্ডিয়া বাজারটাই ভাবছি একবার যাবো। আমাদের এই কাছের ইন্ডিয়া বাজারটা তার একদমই আটা পাওয়া যাচ্ছে না, কসকোতেও পাওয়া যাচ্ছে না, কিছু একটা হয়েছে, এখানে আটার ভীষণ এখন শর্টেজ। কিন্তু এক বন্ধু জানালো যে তার কাছের ইন্ডিয়া বাজারটাতে নাকি আটা পাওয়া যাচ্ছে, তাই ভাবলাম আজকে তাহলে ওটা থেকেই একবার ঘুরে আসি। ব্যাস, মাছটাকে এবার লম্বা লম্বা করে একটু চিড়ে নিয়েছি, দিয়ে এবার এই মশলাটা ঢুকিয়ে দিচ্ছি। এয়ার ফ্রায়ারে দিলে এটা আরও বেশি সুন্দর হতো, কিন্তু এয়ার ফ্রায়ারটা আজকে আমার পরিষ্কার নেই, ওই জন্য ভাবলাম প্যানেই বসিয়ে দিই। আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দিলে মশলাপাতিগুলো মাছটার সঙ্গে ভালো মিশতো, কিন্তু আজকে আমার সময় নেই বলে আজকে আর আমি ওই জন্য ম্যারিনেশনে রাখছি না, মাখানো হয়ে গেলে তারপরই ভাজতে দিয়ে দেবো। একটু তন্দুরি মশলা, একটুখানি আদা রসুনের পেস্ট, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মাখিয়ে এইভাবে মাছ ভাজলেও খুব ভালো লাগে, সেটা আবার একটু স্পাইসি হয়ে যায়। আর যদি একটু বাচ্চাদের জন্য করার ইচ্ছা থাকে তখন একটুখানি এই বাটার, গোলমরিচ আর রসুন দিয়ে ভাজলেও ভারী সুন্দর লাগে। অনেকটা বাটার দেওয়া আছে, ওই জন্য আর বেশি করে তেল দিচ্ছি না, অল্প একটু ওই জন্য তেল স্প্রে করে নিলাম। ব্যাস, এবার এটাকে দিয়ে দিলাম, আঁচটা একদম কমিয়ে দিয়েছি। আস্তে আস্তে এটা ভাজতে থাকুক, ততক্ষণে বাকি মাছগুলোকে কেটে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। এই মাছটাতে বেশ আঁশ আছে, দাঁড়ান এটাকে আগে পরিষ্কার করে নিই একটু। এটা এবার একটা কিনেছি অ্যামাজন থেকে, দেখছি বেশ ভালো কাজের দেয়, নাহলে আঁশ ছাড়াতে গেলে চারিদিক ছড়িয়ে ছড়িয়ে যায়, এটার মধ্যে বেশ এক জায়গায় জড়ো হতে থাকে। হয়ে গেছে এক পিঠটা, এবার উল্টে দিলাম। অনেকেই আপনারা আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেন যে দিদি, তুমি যখন ওই দেশে প্রথম গেছিলে কোন কোন জিনিসগুলো তোমাকে বেশি অবাক করতো, কোন কোন জিনিসগুলো আমাদের দেশের থেকে তোমার ওই দেশে আলাদা লাগতো। তো চলুন, হাতের এই কাজগুলো শেষ করতে করতে আমার সেই অভিজ্ঞতাগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিই। যখন আমরা প্রথম আমেরিকায় আসি, এয়ারপোর্টে যখন আমরা নামি, প্রথম যে জিনিসটা সবথেকে বেশি নজর কেড়েছিল তা হচ্ছে এখানকার নিস্তব্ধতা। হাজার হাজার মানুষ প্লেন থেকে নামছে, কেউ প্লেন ধরতে যাচ্ছে, কিন্তু কোনো আওয়াজ নেই, কারোর মধ্যে কোনো তাড়াহুড়ো নেই, কারোর মধ্যে কোনো হটকারিতা নেই, কোনো ধাক্কাধাক্কি নেই, কোনো চিৎকার চেঁচামেচি নেই, ধীরে সুস্থে সবাই সবার মতো যেন কাজগুলো করে যাচ্ছে। এমনকি এয়ারপোর্টে যে বিভিন্ন রকম প্রসেসগুলো থাকে, যখন আপনাকে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, তখন কিন্তু মানুষ মানুষের সঙ্গে কথাও বলছে দেখছি, কিন্তু তা ভীষণ আস্তে আস্তে, তা যেন অন্যকে না বিন্দুমাত্র বিরক্ত করে। বিশাল বড় লাইন, কিন্তু সবাই দাঁড়িয়ে আছে সবার থেকে একটু করে জায়গা ছেড়ে। এখানে পার্সোনাল স্পেসকে খুব গুরুত্ব দেওয়া হয়। পার্সোনাল স্পেস মানে ধরুন, আপনি যদি আপনার হাতটা সোজা করে দাঁড়ান, যতটা আপনার হাতটা হবে ততটা হচ্ছে আপনার জায়গা। তার আগে কেউ আপনাকে বিরক্ত করতে আসবে না, কেউ কথা বললেও সেইটুকু দূরত্ব তারা মেনটেন করবে। দ্বিতীয় যে জিনিসটা আমাকে এয়ারপোর্টের মধ্যে অবাক করেছিল তা হচ্ছে হাঁটার দিকের নিয়ম। চলুন, হয়ে গেছে মাছগুলো ভাজা, ঝপাঝপ একটু ঝোল করে বাচ্চাদের খাইয়ে বাজার বেড়াই। হয়ে গেছে সবার লাঞ্চ করা। আজকের ওয়েদারটা দেখছেন কি সুন্দর, আজই 16 ডিগ্রি টেম্পারেচার। চলুন এবার বেড়াই ইন্ডিয়া বাজারের জন্য। দ্বিতীয় যে জিনিসটা আমাকে এদেশের সব থেকে অবাক করেছিল সেটা হচ্ছে, আমাদের দেশে যেমন রাস্তায় বেড়ালে আমরা রাস্তার বাঁ দিক দিয়ে হাঁটি, এদেশে আমাদের রাস্তার ডান দিক দিয়ে হাঁটতে হবে। প্রথম প্রথম তো এটা আমাদের প্রচণ্ড ভুল হতো, অন্যমনস্কভাবে রাস্তা সবসময় বাঁ দিক দিয়েই হাঁটতে যেতাম, তারপর আবার সামনের মানুষটিকে দেখে রাস্তা পরিবর্তন করতাম। তিন নম্বর জিনিস যা আমার এদেশে এসে খুব অবাক লেগেছিল তা হচ্ছে এখানকার পাবলিক ট্রান্সপোর্ট। এদেশে পাবলিক ট্রান্সপোর্ট খুব খারাপ জানেন, হাতে গোনা কয়েকটি রাজ্য ছাড়া বাকি সমস্ত জায়গায় পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা খুব খারাপ, প্রতিটি মানুষকেই এখানে গাড়ি রাখতেই হবে। আবার আমাদের দেশে যেমন গাড়ির ডান দিকটা থাকে গাড়ির ড্রাইভার সিট, এদেশে আবার গাড়ির বাঁ দিক হয় গাড়ির ড্রাইভার সিট, আর গাড়িতে যে কজন বসে থাকবেন সবাইকে কার সিট বাধ্যতামূলকভাবে লাগাতে হবে, আর নাহলে যদি আপনি কোনো কারণে পুলিশের হাতে ধরা পড়েন তাহলে একটা মোটা অঙ্কের ফাইন আপনার জন্য অপেক্ষা করছে। সঙ্গে যদি আপনার বাচ্চা থাকে তাহলে কার সিট অবশ্যই লাগবে, 8 বছরের নিচে বাচ্চারা গাড়িতে কার সিট ছাড়া অ্যালাউ নয়, কোলেও নয় বা অন্য কোনো সিটেও নয়।
এখানকার হাইওয়েগুলো দেখেও আমার প্রথম প্রথম খুব অবাক লাগতো, জানেন, কি বিশাল বিশাল চওড়া চওড়া রাস্তা। কোনোটা 4-4-8 লেনের রাস্তা, কোনোটা 5-5-10 লেনের রাস্তা, ভীষণ চওড়া। আর ওই সমস্ত চওড়া হাইওয়েগুলোতে প্রচণ্ড স্পিডে এখানে গাড়ি চলে, 110-115 কিলোমিটার বেগে এখানে হাইওয়েতে গাড়ি চলে। রাস্তায় থাকে এখানে প্রচুর ক্যামেরা, লোকজন এখানে তাই খুব নিয়ম মেনে গাড়ি চালায়। এখানে এই যে এত এত গাড়ি চালে লাখো লাখো, আপনি কখনো কোনো হর্ন শুনতে পাবেন না। হর্ন বাজানো মানে এখানে হচ্ছে খুব অপমান করা। আপনি যদি কারোর উদ্দেশ্যে এখানে হর্ন বাজান, তার মানে তাকে আপনি বলছেন যে তুমি গাড়ি চালাতে পারো না বা তুমি কিছু ভুল করছো। তো এটা তখনই হয় যখন সত্যি সত্যি কোনো মানুষ খুব কাউকে বিরক্ত করে, তখনই। যখন আপনি রাস্তা দিয়ে হাঁটবেন বা গাড়ি করে কোথাও যাবেন, আপনি দেখবেন এদেশে প্রচুর পতাকা ওড়ে। স্কুলে, দোকানে, বাজারে, এমনকি লোকজনের বাড়িতে পর্যন্ত তারা দেশে পতাকা ওড়ায়। এমনকি মানুষজনের জামা, কাপড়, ব্যাগ, টুপি, সমস্ত জায়গাতেই পতাকা চিহ্ন দেখতে পাওয়া যায়। এটি আমার প্রথম প্রথম এসে বেশ অবাক লাগতো, লোকজনের এই দৈনন্দিন জীবনে এত বেশি পতাকার ব্যবহার দেখে। আরেকটি বিষয় যা আমাকে বেশ অবাক করতো তা হলো এখানকার লোকজনের ব্যবহার। এখানকার লোকজন খুব কথা বলতে ভালোবাসে, জানেন। সকালবেলা ধরুন আপনি অফিসে বেরাচ্ছেন বা আপনার বাচ্চাকে স্কুলে ছাড়তে যাচ্ছেন বা লিফটে করে যখন আপনি নামছেন, অন্য কারোর সঙ্গে দেখা হয়ে যাচ্ছে, সবাই এখানে সবাইকে গুড মর্নিং বলে উইশ করে, একটু হেসে, কেমন আছেন আপনি, কি করছেন। এটা বেশ একটা ভালো অনুভূতি সৃষ্টি করে। আমাদের দেশে সাধারণত আমরা দেখি যে আমরা অপরিচিত লোকেদের সঙ্গে খুব একটা বেশি কথা বলি না, কিন্তু পরিচিত লোকেদের সঙ্গে আমরা খুব কথা বলি। কিন্তু এদেশে পরিচিত অপরিচিত সবার সঙ্গে দেখি সবাই খুব কথা বলে। লোকজনের মধ্যে দেখি প্রশংসা করার প্রবণতাটাও খুব বেশি। আপনি হয়তো কোনো একটা ভালো জামা পরে আছেন, আপনাকে মুখের ওপরেই বলবে যে বাহ, জামাটি তো তোমার বেশ ভালো হয়েছে। কোনো জিনিসে হয়তো রাস্তাঘাটে আপনার অল্প একটু সাহায্যের দরকার পড়েছে, লোকজনকে জিজ্ঞাসা করলে তারা দেখি খুব সুন্দরভাবেই এগিয়ে আসে। তারা তাদের সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করে। গল্প করতে করতে দেখুন এতটা রাস্তা চলেও এলাম, ইন্ডিয়া বাজারে পৌঁছেও গেছি। চলুন বাজার করতে করতে আমার বাকি অভিজ্ঞতাটুকু আপনাদের সঙ্গে শেয়ার করি। এদেশে আর একটা জিনিস যেটা আমার খুব অবাক লেগেছিল, এই যে দেখুন দোকান, বাজার, ঘর বাড়ি যা দেখছেন সমস্ত কিছু বেশিরভাগটাই হচ্ছে কাঠের স্ট্রাকচার। 12-14 তলার বিশাল বড় বড় বিল্ডিংও এখানে সব কাঠ দিয়ে তৈরি হয়। আর আশ্চর্যের ব্যাপার হলো কাঠের তৈরি এই বাড়িগুলির দেয়ালে কোনো ফটো ফ্রেম ঝোলানোর জন্য বা ক্যানভাস ঝোলানোর জন্য আপনি আপনার হাত দিয়ে টিপেই একটা পেরেককে দেওয়ালে পুঁতে দিতে পারবেন। কোনো রকম তার জন্য কোনো হাতুড়ি বা ড্রিল মেশিনের দরকার পড়বে না। এদেশে আর একটা জিনিস যা আমাকে বেশ অবাক করেছিল তা হলো এদেশে বেশিরভাগ ক্ষেত্রেই ইলেকট্রিকই রান্নাবান্না হয়। আপনি হোটেলে বলুন বা অ্যাপার্টমেন্টে বলুন, সব জায়গাতেই ইলেকট্রিকেরই বার্নার লাগানো থাকে গ্যাসগুলোতে। আগুনে রান্না করার ব্যবস্থা এদেশে খুব কম জায়গাতেই পাওয়া যায়। যাদের সাধারণত নিজেদের বাড়ি থাকে তাদেরকে আলাদা করে এই গ্যাসের পাইপলাইনের জন্য অ্যাপ্লাই করতে হয়, তখনই তারা একমাত্র এই গ্যাসের লাইন পান। নচেত তারা দোকান থেকে রেডিমেড ওই ইলেকট্রিক বার্নার কিনে আনেন আর সেখানেই তারা রান্নাবান্না করেন। এদেশের প্রতিটি বাড়িতেই ফায়ার অ্যালার্ম একদম মাস্ট থাকে, যার জন্য আপনি খুব বেশি ভাজাভাজি বা কষানো কিছু রান্না করতে চাইলে চিমনি আপনাকে মাস্ট চালাতেই হবে বা বাড়ির দরজা জানলাগুলো আপনাকে খুলে দিতে হবে। আর তা না হলে এত জোরে আপনার বাড়ি থেকে ফায়ার অ্যালার্ম বাজতে শুরু করবে, কিছুক্ষণের মধ্যেই ফায়ার ট্রাক তখন আপনার বাড়ির সামনে উপস্থিত হয়ে যাবে। যেহেতু এখানকার কাঠের বাড়ি বেশি, নিরাপত্তা খাতিরে এই জন্য এই ব্যবস্থাটি করা। এই সুন্দর ব্যবস্থাটিও আমাকে বেশ অবাক করেছিল। আরও একটা ব্যাপার আমাকে অবাক করেছিল, তা হচ্ছে এখানকার টয়লেট। বাথরুমে যখন আপনি ঢুকবেন, শাওয়ারে আপনি জল পাবেন, বেসিনে জল পাবেন, কিন্তু টয়লেট রুমে জল পাবেন না। কত কুড়কুড়ে এসেছে দেখুন, এদিকটাতেও প্রচুর বেশ বাদাম পাটালি, তিল পাটালি এসছে, একটু নিয়ে যেতে হবে। টয়লেটের কাছে এদেশে কোনো কলের ব্যবস্থাই নেই, মানে ওই সিস্টেমটাই নেই এদেশে বাড়ির প্ল্যান তৈরিতে, জানেন। একমাত্র পরিষ্কারের উপায় হলো টিস্যু। বাড়িতে, দোকানে, অফিসে, স্কুলে সব জায়গাতেই একটাই পরিষ্কারের উপায়, সেটা হলো টিস্যু। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ভারতীয়রা নিজেরা একটু জেট লাগিয়ে নেন। প্রথম প্রথম এসে যে আর একটা জিনিস আমার বেশ অবাক লাগতো, দোকান বাজারগুলোতে লোকজন কোনো কিছু ক্যাশ দিয়ে কেনাকাটা করেন না বললেই চলে। এখানে ক্যাশের ব্যবহার ভীষণই কম, কার্ডের ব্যবহার এখানে প্রচণ্ড বেশি। ক্রেডিট কার্ড ব্যবহার করে মানুষজন এখানে প্রচুর ক্রেডিট স্কোর জমা করেন, যা পরবর্তীকালে তার বাড়ি গাড়ি কিনতে তাদেরকে প্রচুর সাহায্য করে। আরেকটা জিনিস যেটা আমাকে বেশ বিস্ময় করেছিল তা হচ্ছে এদেশে মানুষের মধ্যে একদমই সঞ্চয়ের প্রবণতা নেই, জানেন। সাধারণত আমরা আমাদের দেশে দেখে এসেছি যে মানুষজন যা আয় করেন তার কিছুটা তারা ব্যয় করেন আর কিছুটা তারা সঞ্চয় করেন তাদের ভবিষ্যতের জন্য, কিন্তু এদেশে মানুষের মধ্যে একদমই তা নেই। এনারা বড্ড বেশি বর্তমানকে গুরুত্ব দেন, ভবিষ্যৎ নিয়ে ওনারা একদমই চিন্তা করেন না। কারণ এদের মতে সারা জীবন উপার্জন করে এরা যে টাকাটা সরকারকে ট্যাক্স দেন, সরকার এনাদের ভবিষ্যৎটা দেখবেন, ওই জন্য এনারা খুব একটা বেশি নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন না। আরও একটি জিনিস যা আমাকে বেশ অবাক করেছিল আর বেশ চিন্তিতও করেছিল তা হচ্ছে এখানকার চিকিৎসা খরচ। প্রচণ্ড প্রচণ্ড বেশি এখানকার চিকিৎসা খরচ, জানেন। আপনার একটা মেডিকেল ইন্স্যুরেন্স থাকতেই হবে, যদি মেডিকেল ইন্স্যুরেন্স আপনার না থাকে, বড় কোনো রোগ ব্যাধি যদি আপনার শরীরে ধরা পড়ে, তার চিকিৎসা করাতে গিয়ে আপনি তখন বড় বিপদে পড়ে যাবেন। আরেকটি যেটা জিনিস যা আমরা যখন এখানে প্রথম আসি আমাদের বেশ ভালো লেগেছিল তা হচ্ছে এখানে পথচারীদের খুব গুরুত্ব দেয়, জানেন।
ধরুন একটা রাস্তা আপনি ক্রস করবেন আর একটি গাড়িও ক্রস করবে, গাড়িটি আপনার জন্য দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না আপনি রাস্তাটি ক্রস করেন। পথচারীদের অধিকার এখানে সবথেকে বেশি, আর সেই কারণে এখানে পথচারীদের অ্যাক্সিডেন্টও হয় খুব কম। এদেশে যেমন পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা খুব খারাপ, এদেশে আবার পাবলিক টয়লেটের অবস্থাও খুব খারাপ জানেন। সাধারণত রাস্তাঘাটে বেরিয়ে যদি আপনার টয়লেট যাবার দরকার পড়ে, আপনাকে তখন কাছাকাছি কোনো পেট্রোল পাম্প বা কোনো রেস্টুরেন্ট বা দোকানে তখন যেতে হবে। এখানে পাবলিক টয়লেট থাকে সংখ্যায় খুব কম, কিন্তু সেইগুলো সবগুলোই থাকে ফ্রি। পাবলিক টয়লেট ব্যবহারের জন্য কোনো টাকা পয়সা দিতে হয় না, কিন্তু সেইগুলো থাকে বেশ নোংরা। এদেশের এই পাবলিক টয়লেটগুলোর অবস্থা দেখে আমি বেশ অবাক হয়েছিলাম। এদেশে আসার পরে আরেকটা জিনিস দেখে আমি যেটা খুবই অবাক হয়েছিলাম, এদেশে আইফোনের ব্যবহার দেখে। প্রতিটি মানুষের হাতে এখানে আইফোন, প্রতিটি মানুষের কানে এখানে এয়ারপড, ছোট বড় জোয়ান বয়স্ক সকলে এখানে ভীষণ রকমভাবে অ্যাপেলের জিনিসপত্র ব্যবহার করেন। এত যে মারাত্মক দাম সেটাকে দেখে এনারা অতটা গুরুত্বই দেন না। একজন উচ্চপদস্থ কর্মচারীর হাতে আপনি আইফোনের যে ভার্সনটি দেখবেন, আপনার বাড়িতে ধরুন যিনি গার্ডেনার আছেন ওনার হাতেও আপনি দেখবেন সেই একই আইফোনটি ধরা। আবার ধরুন আপনার যিনি গার্বেজ কালেক্ট করতে আসছেন ওনার হাতেও সেই একই ভার্সনটি ধরা। এটা দেখে আমি খুব প্রথম প্রথম অবাক হয়ে যেতাম যে এত দামি দামি জিনিসপত্র কী করে সমাজের প্রতিটি স্তরের মানুষ এইভাবে সমানভাবে ব্যবহার করতে পারে। তারপরে জানতে পারলাম যে এদেশে হচ্ছে ব্যাংকের সুদের পরিমাণ খুব কম, মানুষজন এই প্রতিটি জিনিসেই খুব অল্প সুদে ওনারা লোন পান, ওই জন্য প্রতিটি স্তরের মানুষই সমস্ত রকমের ভালো জিনিসপত্র ব্যবহারের সুযোগ পান। এই দোকানটিতে আটা পাওয়া যাচ্ছে বলে মানিক একবার আমার প্রতিবেশীকেও ফোন করে, তারাও বলে তাদের জন্য একটা তুলে নিতে। সেই জন্য মানিক আরেকবার দোকানে গিয়ে এই দ্বিতীয় এই আটার প্যাকেটটি আমার প্রতিবেশীর জন্য তুলে নিয়ে এলো। যাক চলুন, বাজার দোকান হয়ে গেছে, এবার বাড়ির জন্য বেরাই। আরও একটি জিনিস এদেশে আমাকে বেশ অবাক করেছিল প্রথমের দিকে, তা হচ্ছে আমাদের দেশে যেমন দূরত্বকে মাপা হয় কিলোমিটার দিয়ে, এদেশে মাপা হয় আবার মাইলস দিয়ে। আমাদের দেশে যেমন পরিমাণকে মাপা হয় কিলোগ্রাম দিয়ে, এদেশে মাপা হয় পাউন্ড দিয়ে। আবার আমাদের দেশে তাপমাত্রা যেমন মাপা হয় সেন্টিগ্রেড দিয়ে, এদেশে মাপা হয় ফারেনহাইট দিয়ে। এদেশে বাচ্চা কাচ্চাদের মানুষ করার ধরনটিও একটু ভিন্ন। যেমন এদেশে বাচ্চারা একদম ছোটোবেলা থেকেই তারা তাদের অন্য রুমে শোয়, বাবা মাদের সঙ্গে তারা শোয় না। বাচ্চা কাচ্চারা রাত্রিবেলা ঠিক আছে কিনা তাদেরকে মনিটর করার জন্য তাদের রুমে ক্যামেরাও রাখা হয়, বিভিন্ন রকমের অন্যান্য মেশিনপত্রেরও ব্যবহার করা হয়, কিন্তু তারা শোয় কিন্তু অন্য রুমে। এদেশের বেশিরভাগ বাচ্চা কাচ্চারাই পড়ে সরকারি স্কুলে, বলতে গেলে 90% বাচ্চারাই পড়ে সরকারি স্কুলে। সরকারি স্কুলগুলোতে পড়াশোনা সমস্ত কিছু ফ্রিও হয়, সরকারি স্কুলে পড়াশোনা হয়ও ভীষণ ভালো। বেসরকারি স্কুলও আছে, তবে সাধারণত সেখানে খুব উচ্চবিত্ত পরিবারের সন্তানরাই যায়। এদেশে আরেকটি বিষয় জেনে আমার বেশ অবাক লেগেছিল, তা হচ্ছে 18 বছর বয়স হয়ে গেলে এদেশের ছেলেমেয়েরা তাদের বাড়ি ছেড়ে দেয়। বাবা মায়েদের আর তখন তেমন কোনো দায়িত্ব থাকে না তাদের উপর। তখন তারা বিভিন্ন রকমের রেস্টুরেন্টে কাজ করে বা গ্যাস স্টেশনে কাজ করে বা দোকানে কাজ করে বা কোনো স্টোরে কাজ করে তারা তাদের খরচ চালাতে থাকে। আবার এরই মধ্যে অনেকে হায়ার স্টাডিও চালাতে থাকে। যাই হোক চলুন, গল্প করতে করতে তো বাড়ি মোটামুটি কাছে চলেই এসেছি, রাস্তাঘাট দেখে তো বুঝতেও পাচ্ছেন। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।